ঘন লম্বা সুন্দর কালো চুল আমরা সবাই চাই। তো বন্ধুরা, বাড়িতে তো এই হেয়ার টনিকটা তৈরি করে নিয়ে তোমরা মাথায় লাগাতে পারো। খুব সহজেই এই হেয়ার টনিক তোমার চুলে সপ্তাহে দুদিন করে গোড়ায় গোড়ায় লাগিয়ে দেখবে, 3-4 দিনের মধ্যেই চুল পড়াটা টোটালি স্টপ হয়ে গেছে, নতুন ছোট ছোট চুল গজাচ্ছে, আর তার সাথে সাথে চুল লম্বা ঘন হচ্ছে, সুন্দর হচ্ছে। আজকাল নানান কারণে আমাদের অতিরিক্ত চুল ঝরে পড়ে যায়। এই উপায়টা আমি ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি বলে তোমাদের সাথেও শেয়ার করছি। দেখবে এই যে গোছা গোছা চুল উঠে যায়, অনেক সময় দেখবে বিভিন্ন কারণে হতে পারে, জলের কারণে, হরমোনাল ইমব্যালেন্সের কারণে, অতিরিক্ত শ্যাম্পু, ভুলভাল শ্যাম্পু ব্যবহার করলে এইরকমভাবে কিন্তু চুল ঝরতে পড়তে আরম্ভ করে দেয়, আর আস্তে আস্তে মাথা ফাঁকা হয়ে যায়। এছাড়াও আমাদের মাথায় যদি অতিরিক্ত খুশকি থাকে তখনও কিন্তু মাথা চুলকায় আর গোছা গোছা চুল পড়ে। আর একটা সমস্যা, অসময় চুলটা পেকে যাওয়া। তো আজকে যে উপায়টা বলে দিচ্ছি সেটা অসময় চুল পাকাটাও কমাবে আর দ্রুত চুল লম্বা ঘন করবে। তো দেখো, তার জন্য একটা প্যানের মধ্যে আমি নিচ্ছি 1 কাপ পরিমাণ জল। পরিষ্কার জল নিয়ে নেবে 1 কাপ, এবং এটাকে আমি দেখো গ্যাসে বসিয়ে দিলাম, এবং এটা যখন একটু ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিচ্ছি 1 চামচ মেথি। মেথি আমরা জানি চুলের গোড়া মজবুত করে, চুলকে সফট, সিল্কি, শাইনি বানায়। আর দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ কালো জিরে। বন্ধুরা, কালো জিরের মধ্যে থাকে ঔষধি গুণ। কালো জিরে আমাদের চুল ঘন মজবুত করার সাথে সাথে চুলকে কালো করতেও সাহায্য করে। আর দিলাম 3-4টে জবা ফুল। জবা ফুল যদি না পাও, জবা ফুলের পাতাও, জবা গাছের পাতাও এখানে 3-4টে দিয়ে দিতে পারো। এই জবা ফুল, মেথি আর কালো জিরেটাকে খুব ভালো করে ফুটিয়ে ফুটিয়ে হাফ গ্লাস যখন হয়ে যাবে এটাকে আমি ছেঁকে নিচ্ছি। দেখো আমি দুভাগ করে নিচ্ছি, কারণ একটা আমি আজকে চুলে লাগাবো, বাদ বাকিটা আমি স্টোর করে রাখবো। এই হেয়ার টনিকটা তোমরা একদিন বানিয়ে 1 মাস ধরে ব্যবহার করতে পারবে, এতটুকুনিও খারাপ হবে না। দেখো এর কালারটাই কতটা কালো হয়ে গেছে আমি সাদা বাটিতে ঢেলে দেখাচ্ছি। এইভাবে তুলোয় করে নিয়ে নিয়ে চুলের গোড়ায় গোড়ায় লাগাবে। এটা বাচ্চা বড় প্রত্যেকে লাগাতে পারো। এটাতে চুল ঘন হবে, কালো হবে, মজবুত হবে, এবং চুলটা অনেকটা সিল্কি সফট হবে। পাকা চুল যেটা হচ্ছে সেটা বন্ধ হবে, যে চুলগুলো পাকেনি সেগুলো কিন্তু আর পাকবে না। আর কলব বা হেয়ার ডাই ব্যবহার করলে কিন্তু যে চুলগুলো পাকেনি সেগুলোও কিন্তু খুব দ্রুত পেকে যায়, আর এটা দ্রুত চুল ঘন হবে, লম্বা হবে। আমরা অনেকেই চুল কাটতে ভয় পাই এই কারণে যে চুলটা লম্বা হতে চায় না। এই টনিক যখন ইচ্ছে সকাল বিকেল যখন ইচ্ছে লাগাতে পারো। এটা লাগানোর পর শ্যাম্পু করারও দরকার নেই, চুলে শুকিয়ে গেলে কিছুই বোঝা যাবে না, তেল তেলেও নয়। এটা ব্যবহার করে দেখো, ভীষণ উপকার পাবে। আজ আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, যেটা হচ্ছে এই আগারোর এই হেয়ার মাসাজারটা। আমাদের চুলের ব্লাড সার্কুলেশন ঠিকঠাকভাবে যদি হয় তাহলে কিন্তু আমাদের চুল খুব দ্রুত ঘন হয়, লম্বা হয়। এটা এত সুন্দর একটা মেশিন, দেখো এটা হচ্ছে আগারোর হেড অ্যান্ড স্কাল্প মাসাজার। এটা রিচার্জেবল, এটার সঙ্গে কী কী দেয় আমি সব দেখিয়ে দেবো, কীভাবে ইউজ করতে হয় সেটাও দেখিয়ে দেবো। এটা তুমি 3 স্পিড মোডস থাকে। দেখো এখানে একটা পোর্টেবল হেড স্ক্র্যাচার ম্যাসাজার ফর হেয়ার গ্রোথ, ডিপ ক্লিন করে, স্ট্রেস রিল্যাক্স করে, তোমার মাথাটায় ভীষণ শান্তি লাগে, আরাম লাগে। দেখো এরকমভাবে চার্জার দেয়, এইভাবে চার্জ দিতে পারবে তুমি এটাকে। আর দেখো ওই যে হাতে ধরার যে এটা দিয়েছে সেটা তুমি এইভাবে এখানে আটকে নিতে পারবে। এবার চলো তোমাদেরকে আমি এটা মাসাজটা করে দেখাই। তো দেখো এখানে এরকম সুইচ থাকে, যেটা সেটাকে প্রেস করে রাখলেই মাসাজারটা চলতে শুরু করবে। এর মধ্যে 3 স্পিড মোডস থাকে, 3 রকম স্পিডে তুমি এটা চালাতে পারবে। এটার মধ্যে কিন্তু কোনো রকম চুল জড়িয়ে যায় না বা আটকে যায় না। এটা শুধুমাত্র হেড না, নেক মাসাজও এটা দিয়ে করা যায়। আর এটা ভীষণ সুন্দর, খুব মানে ইজিলি করা যায়, খুব হ্যান্ডি, হালকা, ছোট্ট, ব্যাগের মধ্যেও এসে যায়, যেখানে খুশি তুমি ক্যারি করতে পারবে। দেখো এইভাবে জাস্ট নিয়ে মাথায় মাসাজ করলে তোমার স্কাল্পের ব্লাড সার্কুলেশন বাড়ে এবং তোমার চুলের গ্রোথ হতে সাহায্য করে। আর এটা 360 ডিগ্রি রোটেশন আছে আর ওয়াশেবেল। এটা জল, মানে জল লাগলেও কোনো ক্ষতি নেই। এটা তোমরা ভিজে চুলেও ব্যবহার করতে পারো, শুকনো চুলেও ব্যবহার করতে পারো। এটা তোমার স্ক্যাল্পকে এক্সফোলিয়েট করে আর ক্লিন করে। শ্যাম্পু করার সময়ও তোমরা এটা ব্যবহার করতে পারো, মাথায় তেল লাগিয়ে মাসাজ দিতে পারো,
ভীষণ আরামদায়ক আর ভীষণ রিল্যাক্সিং, ঘাড়ে ম্যাসাজ দিতে পারো। আর দেখো এর এই সফট সিলিকন ব্রিসেলসগুলো তোমার এতটুকুনিও চুল আটকে যাবে না, নরম, তোমায় একটুও হার্ট করবে না, ব্যথা লাগবে না, এইভাবে নেক ম্যাসাজও করতে পারবে, ভীষণ রিল্যাক্সিং। মাথা যন্ত্রণা হয় যাদের তাদেরও কিন্তু প্রচণ্ড আরাম দেয় এটা। এটা তোমরা যদি আনাতে চাও আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, একবার চেক করে নিও। তো বন্ধুরা এই হেয়ার টনিক এইভাবে তুলোই করে নিয়ে মাথার গোড়ায় গোড়ায় লাগাবে, স্কাল্পে লাগাবে, এবং দেখবে ধীরে ধীরে তোমার এটা কিন্তু মাথাতেই শুকিয়ে যাচ্ছে, তোমার একটুও তেল তেল হবে না, যখন ইচ্ছে লাগাতে পারো, এটা লাগিয়ে শ্যাম্পু করারও প্রয়োজন নেই, মাথা ধোয়ারও প্রয়োজন নেই। এটা করে দেখো, ভীষণ ভালো রেজাল্ট কিন্তু পাবে।